तो हेलो व्यवर्स, तुम्हारा स्वागत चैनल प्रो स्टडी चैनल एक नतून भिडियो देते। भिडियो आलोचना करब पीएससी तरफ थे तुम्हारे जो फूड एसआईर परीक्षाटी होते जा 16 और 17 तारीखे एटर पार्ट थ्री मॉक टेस्ट एटी। तो जरा पार्ट वन पार्ट टू देखो अवश्य तुम्हारा टेलिग्राम चैने जॉइन हो जाओ, से तुम्हारा देखते पावे वीडियो डिस्क्रिप्शन देव लिंके वीडियो डिस्क्रिप्शन लिंक दिए देव से क्लिक कर तुम्हारा डिस्क्रिप्शन देवा लिंके क्लिक करो तुम्हारा पार्ट वन और पार्ट टू एर वीडियो देखे नीते पारो। कमन योग्य खुबी कमन योग्य प्रश्न उत्तर आलोचना करा हुआ है और तुम्हारा एर पीडीएफ लिंक जदि पेते चाओ तो अवश्य तुम्हारा टेलीग्राम गए टाइप करबे @updatebangla1 एटी टाइप कर ले तुम्हारा पे जाबे अथवा आमी वीडियो डिस्क्रिप्शन ए टेलीग्राम चैनलेरो लिंक दिए देव। तो चलो एखन देरी ना करे वीडियो शुरू करा जाक। वीडियो भालो लागले अवश्य वीडियो के एक लाइक करबे एवं कमेंट करबे যদি কোনো অসুবিধা হয় বুঝতে এবং তোমাদের মতামত জানাতেও তোমরা অবশ্যই কমেন্ট করবে আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। চলো ভিডিওটি শুরু করা যাক। প্রথমে এগুলি ক্লিয়ার করে নি, এগুলি মুছে দেওয়ার পর শুরু করছি। তো বোর্ড ক্লিয়ার হয়ে গেছে, এবার শুরু করি ভিডিওটি। তো প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ যে শ্রেণীর অক্ষরগুলিতে দর্পণে সম্মুখে পার্শ্বীয় পরিবর্তন হয় না তা হলো এপিসি, বি নম্বরে রয়েছে বি এ পি এস আর, সি নম্বরে রয়েছে ও এম ইউ এবং ডি নম্বরে রয়েছে বি ডি ও। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের সি নম্বর, সি নম্বর অপশানটি সঠিক। যদি এরকমভাবে পার্শ্বে আয়না রাখা হয় তো এটি পার্শ্বীয় পরিবর্তন হবে না, পার্শ্বীয় পরিবর্তন হবে না, এটি এরকমই থেকে যাবে ইউ এম ও এরকমই থেকে যাবে, কোনোটার ওয়ার্ড চেঞ্জ হলো না। যেমন ইউ ইউই থেকে গেল, এম এমই থেকে গেল এবং ও ওই থেকে গেল, তো এটি চেঞ্জ হলো না। তো চলো দ্বিতীয় কোশ্চেনের দিকে এগিয়ে যাই। তো দ্বিতীয় প্রশ্নে বলা হয়েছে কার রাজত্বকালে ফতেপুর সিক্রি নির্মিত হয়েছিল। তো এর উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের অপশানগুলি প্রথমে দেখে নাও, এ নম্বরে রয়েছে আকবর, বি নম্বরে রয়েছে জাহাঙ্গীর, সি নম্বরে রয়েছে শাহজাহান এবং ডি নম্বরে রয়েছে ঔরঙ্গজেব। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে আকবর, আকবর মানে এ নম্বর অপশানটি এখানে সঠিক তোমাদের। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ভিটামিন সি এর অপর নাম কি। এ নম্বর সাইট্রিক অ্যাসিড, বি নম্বর ফলিক অ্যাসিড, সি নম্বর অ্যাসকর্বিক অ্যাসিড এবং ডি নম্বরে রয়েছে রাইবোফ্লোভিন অ্যাসিড। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের সি নম্বর, অ্যাসকর্বিক অ্যাসিড, অ্যাসকর্বিক অ্যাসিড এখানে সঠিক উত্তর মানে সি নম্বর অপশানটি এখানে সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে সবচেয়ে বেশি ভিটামিন সি সমৃদ্ধ ফল হলো। এ নম্বর কামরাঙ্গা, বি নম্বর লিচু, সি নম্বরে পেয়ারা এবং ডি নম্বরে আমলকি। তো এখানে সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে পেয়ারা মানে সি নম্বর অপশানটি এখানে সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পূর্ণ বয়স্ক মানুষের দেহে রক্তের পরিমাণ কত। এক থেকে, এ নম্বরে রয়েছে 1 থেকে 2 লিটার, বি নম্বরে রয়েছে 2.5 থেকে 4 লিটার এবং সি নম্বরে রয়েছে 4.5 থেকে 5 লিটার আর ডি নম্বর অপশানে রয়েছে 6 থেকে 8 লিটার। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে সি নম্বর, 4.5 থেকে 5 লিটার। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। তো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোন রোগ প্রতিরোধের জন্য বিসিজি টিকা ব্যবহার করা হয়। এ নম্বরে রয়েছে কলেরা, বি নম্বরে রয়েছে যক্ষা, সি নম্বরে রয়েছে ধনুষ্টঙ্কর এবং ডি নম্বরে রয়েছে টাইফয়েড। তো সঠিক উত্তরটি আমরা দেখে নেব, তো সঠিক উত্তরটি এটি হয়ে যাচ্ছে সি নম্বর, সি নম্বর অপশানটি এখানে সঠিক মানে ধনুষ্টঙ্কার, ধনুষ্টঙ্কার উত্তরটি সঠিক। তো পরবর্তী প্রশ্নে, পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পাস্তুরাইজেশন এর মাধ্যমে জীবাণুমুক্ত করা হয়। এ নম্বর খাবার জলকে, বি নম্বর অ্যালকোহলকে, সি নম্বর স্যালাইনকে এবং ডি নম্বর দুধকে। তো এর সঠিক উত্তরটি আমরা দেখে নেব, এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে বি, বি নম্বর অপশানটি এখানে সঠিক, অ্যালকোহলকে
অ্যালকোহলকে অ্যালকোহলকে সঠিক উত্তর মানে বি নম্বর অপশানটি এখানে সঠিক হয়ে যাচ্ছে। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে যেটি বলা হয়েছে সেটি দেখে নেব এবার। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে নিচের কোনটি ব্যাকটেরিয়া জনিত রোগ নয়। এ নম্বর আমাশয়, বি নম্বরে কলেরা, সি নম্বরে পোলিও এবং ডি নম্বরে যক্ষা। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের ডি নম্বর অপশানটি এখানে সঠিক মানে যক্ষা উত্তরটি এখানে সঠিক হয়ে যাচ্ছে তোমাদের। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। তো পরবর্তী প্রশ্নে বলা হয়েছে ফিতাকৃমি কোন ধরনের প্রাণী। এ নম্বর অপশানে রয়েছে মৃতজীবী, বি নম্বর অপশানে রয়েছে আংশিক পরজীবী এবং সি নম্বর অপশানে রয়েছে বহিক পরজীবী আর ডি নম্বর অপশানে রয়েছে অন্ত পরজীবী। তো এর সঠিক উত্তরটি আমরা দেখে নেব। এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি নম্বর অপশানটি এখানে সঠিক মানে সি নম্বরে যেটি রয়েছে বহিক পরজীবী। তো চলো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে গোদ রোগের জন্য দায়ী কোন জীবাণু। এ নম্বর অপশানে রয়েছে ফাইলেরিয়া, বি নম্বর অপশানে রয়েছে প্লাজমোডিয়াম, সি নম্বর অপশানে রয়েছে অ্যামিবা এবং ডি নম্বর অপশানে রয়েছে সালমোনেলা। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের ডি নম্বর অপশানটি এখানে সঠিক, সালমোনেলা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে, সালমোনেলা এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে। তো এর উত্তরটি হয়ে যাবে তোমাদের সালমোনেলা নয়, ডি নম্বর নয়, এ নম্বর অপশানটি সঠিক হয়ে যাবে। ফাইলেরিয়া অপশানটি সঠিক মানে এ নম্বর অপশানটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে কোনটি অমেরুদণ্ডী প্রাণী। এ নম্বরে হয়েছে কেঁচো, বি নম্বরে বাঘ, সি নম্বরে বানর, ডি নম্বরে কুমির। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে এ নম্বর কেঁচো এখানে সঠিক উত্তর মানে এ নম্বর অপশানটি সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে যেটি বলা হয়েছে সেটি দেখে নেব। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে রক্তের লোহিত কণিকা তৈরি হয় এ নম্বর তরুণ অস্থিতে, বি নম্বর হরিদ্রা অস্থি মজ্জায়, সি নম্বর লোহিত অস্থি মজ্জায় এবং ডি নম্বর যকৃতে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের সি নম্বর অপশানটি সঠিক, লোহিত অস্থি মজ্জায় মানে সি নম্বর অপশানটি এখানে সঠিক হয়ে যাচ্ছে। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড 1999 সালে কত তারিখে হয়। এ নম্বর অপশানে রয়েছে 6 মার্চ, বি নম্বর অপশানে রয়েছে 7 মে, সি নম্বর অপশানে রয়েছে 13 এপ্রিল এবং ডি নম্বর অপশানে রয়েছে 22 জুন। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের সি নম্বর অপশানটি এখানে সঠিক, 13 এপ্রিল এখানে সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে স্বাভাবিক উষ্ণতায় জল তরল হওয়ার কারণ কী। এ নম্বর রয়েছে জলের ঘনত্ব কম, বি নম্বর অপশানে রয়েছে জলের আপেক্ষিক তাপ বেশি, সি নম্বর অপশানে রয়েছে জলের ব্যতিক্রান্ত প্রসারণ এবং ডি নম্বর অপশানে রয়েছে জলের অণুগুলির মধ্যে হাইড্রোজেন বন্ধনীর উপস্থিতি। তো এর সঠিক উত্তরটি হয়ে যেত আমাদের ডি নম্বর অপশানটি এখানে সঠিক হয়ে যাচ্ছে। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা দেখছি। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মাটিতে নাইট্রোজেন কে আবদ্ধ করে। এ থিওব্যাসিলাস, বি অ্যাজাটোব্যাক্টর, সি ল্যাকটোব্যাসিলাস এবং ডি থিওভিলাস। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে বি নম্বর অ্যাজাটোব্যাক্টর এখানে সঠিক উত্তর মানে বি নম্বর অপশানটি এখানে সঠিক। পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে প্রসম দ্রবণে লিট মাসের বর্ণ হলো। এ লাল, বি হলুদ, সি বেগুনি এবং ডি কমলা। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের এর সঠিক উত্তর তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে তোমাদের সি সি নম্বর অপশানটি এখানে সঠিক। তো সি নম্বর অপশানটি যেটিতে বেগুনি লেখা রয়েছে সেটি সঠিক মানে সি নম্বর অপশানটি এখানে সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে একটি গৌণ অভিযোজিত প্রাণী হলো
এ নম্বর অপশান রয়েছে তিমির, বি নম্বর অপশানে রয়েছে কুমির, সি নম্বর অপশানে রয়েছে উপরের দুটি, এবং ডি নম্বর অপশানে রয়েছে কোনোটি নয়। তো এর সঠিক উত্তরটি হয়েছে সি, উপরের দুটি, মানে এ ও বি অপশান দুটি উত্তর, মানে সি নম্বর অপশানটি সঠিক। এখানে সি নম্বর অপশানটি সঠিক, উপরের দুটি, তিমি ও কুমির, তিমি ও কুমির এখানে সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে মিরাট ষড়যন্ত্র মামলা, মিরাট ষড়যন্ত্র মামলায় কতজনকে অভিযুক্ত করা হয়েছিল? এ নম্বর 33, বি নম্বর 50, সি নম্বর 102, এবং ডি নম্বর 68। তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে এ নম্বর অপশানটি সঠিক, মানে 33 সঠিক উত্তর এখানে। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। এখানে পরবর্তী প্রশ্ন বলা হয়েছে কোনটি মিশ্র পদার্থ। তো এ নম্বর অপশানে রয়েছে জল, বি নম্বর অপশানে রয়েছে বেঞ্জিন, সি নম্বর অপশানে রয়েছে পেট্রোলিয়াম, এবং ডি নম্বর অপশানে রয়েছে সবকটি। তো এগুলির পিডিএফ যদি তোমরা পেতে চাও অবশ্যই তোমরা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাবে। টেলিগ্রাম চ্যানেলের নাম হচ্ছে @updateBangla1। এই টেলিগ্রাম চ্যানেলে তোমরা এর সম্পূর্ণ পিডিএফ তোমরা পেয়ে যাবে এই টেলিগ্রাম চ্যানেলটিতে। তোমাদের ডিসক্রিপশানে লিংক দিয়ে দেবো এই টেলিগ্রাম চ্যানেলের, যদি তোমরা চাও তো অবশ্যই তোমরা গিয়ে ডাউনলোড করতে পারো। তো চলো এর সঠিক উত্তরটি এবার আমরা দেখিনি। তো এর সঠিক উত্তর হয়ে যাচ্ছে সি, পেট্রোলিয়াম হয়ে যাচ্ছে এর সঠিক উত্তর, মানে সি নম্বর অপশানটি এখানে সঠিক। তো পরবর্তী প্রশ্নের দিকে এবার আমরা এগিয়ে যাই। পরবর্তী প্রশ্নে বলা হয়েছে পেনিসিলের সিস তৈরি হয় সীসা ও কার্বন থেকে, বি নম্বর অপশানে রয়েছে কার্বন থেকে, সি নম্বর অপশানে রয়েছে কয়লা থেকে, এবং ডি নম্বর অপশানে রয়েছে গ্রাফাইট থেকে। তো এর সঠিক উত্তরটি হয়ে যাচ্ছে গ্রাফাইট থেকে। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক করবে এবং বন্ধুদেরকে শেয়ার করবে আর কমেন্ট করে জানাবে তোমাদের মতামত, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অন করতে ভুলবে না। ধন্যবাদ ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য। অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে এবং বেল নোটিফিকেশন অন করে নেবে। ধন্যবাদ ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য।